আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারে জল ঢেলেছিলাম, কিন্তু তার আগের রাত্রেবেলা সারা রাত কলকাতায় এয়ারপোর্টে আমরা জেগেছিলাম। তারপরে সকালবেলা এসে ক্লান্ত হয়ে সকালবেলা এসে তাড়াহুড়ো করে জলটা ঢেলেছিলাম। তবে চলো, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি বলোকে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তবে দেখো, সকাল সকালে ঘুম থেকে উঠে ঘরটার মুছে তারপর পুজোর থালা বাসন ধুয়ে টুয়ে কিছু ফুল বেলপাতা তুলসী পাতা তুলে টুলে গুছিয়ে টুছিয়ে রেখেছি, আর এদিকে দুধটাও এনে রেখেছি, কারণ শিবের মাথায় তো জল ঢালবো আজকে, দ্বিতীয় সোমবার যেহেতু ওই জন্য সব কিছু আমার গোছানো হয়ে গেছে। স্নান টান করে তার মধ্যে আবার একটা জায়গায় যাব, ওই জন্য আগে থেকেই রেডি টেডি হয়ে তারপর পুজো দিতে আসলাম। সকালবেলা বর্মশাইকে বলেছিলাম যে আমার কিছু ফল লাগবে, তার জন্য ও কিছু আপেল, লেবু, কলা এইসব এনে দিয়েছে। তো আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, সেইগুলো আমি এবার গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক বছর শ্রাবণ মাসের যে চারটে সোমবার পড়ে, চারটে সোমবার একটু পালার চেষ্টা করি যতটুকু পারি, বেশি না পারলেও যতটুকু পারি জানি সেইভাবেই শিবের মাথায় একটু জল ঢালি। তো তবে চলো, ফলগুলো আমার বানানো হয়ে গেছে, এমন বেশি কিছু না, একটা কলা দিয়েছি, একটা আপেল দিয়েছি, এই হলে আর নকুলদানা হলে ঠাকুরের আজকে হয়ে যাবে। দেখো গুছিয়ে নিয়েছি, এবার আমি আসনটাও একটু একটু করে গুছিয়ে নিই। আর এই যে যে ফুলগুলো দেখছো, যে ফুলগুলো আমি পুরো আসনটা আমি সাজাবো, এই ফুলগুলো হচ্ছে আমার লাগানো গাছের ফুল, কতই না ভালো লাগে বলো। আর তার উপরে অনেকগুলো ফুল গাছ আমাদের বাড়ির, সব থেকে বেশি পছন্দ হয় এই কিছু কিছু কালারিংয়ের যে জবা ফুলগুলো আছে সেইগুলো। আরও চেষ্টা করছি যে অনেক ধরনের জবা ফুলের কালার আছে যেগুলো আমার বাড়িতে নেই, আমি সেইগুলো বাড়িতে এনে লাগাবো। কিন্তু দুঃখের বিষয় একটাই যে গাছগুলো হয়তো আমাদের আর বেশি দিন থাকবে না, ওটা একটু সরিয়ে অন্য জায়গা নিতে হবে। আর কিছু কিছু ফুল গাছ আমার শাশুড়ি মাও লাগিয়েছেন, কারণ ওনারও পছন্দ খুব যে ফুল গাছ লাগাবো, বাড়ি ভর্তি ফুল গাছ আর ফল গাছ থাকবে, তো সেই কারণেই ফুল গাছ লাগানোর জন্য আমাদের দুজনের কম্পিটিশন চলে। আর এদিকে দুধ, গঙ্গা জল, আর এই যে যে কোটোটায় দেখছো এতে আছে তিল, তুলসী, ধান, ওই কখন যেন ওই যে ধান লাগালে যে ধানটা লাগে সেই ধানটা উনি একবারে যত্ন করে একটা কৌটার মধ্যে রেখে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে প্রায়ই পুজো পার্বণ করা হয়, তো সেইগুলোই হচ্ছে লাগে, ওই জন্য কাগজের মধ্যে রাখলে কাগজের থেকে হারিয়ে যায়, পড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো আমার গোছানো সব কিছু কমপ্লিট। প্রথমে আমি জল দিয়ে একটু মানে শিবটাকে একটু ভালো করে মুছে টুছে নিয়েছিলাম, তার উপরে গঙ্গা জল দিয়ে এখন স্নানটা করিয়ে নিলাম। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখায়, আসনটাকে আমি কীভাবে ফুল দিয়ে সাজিয়েছি। সব ফুল তুলে নিয়ে আসিনি, কিন্তু কিছু ফুল গাছে আছে আর কিছু ফুল তুলে নিয়ে এসেছি, কারণ প্রচুর ফুল ফোটে, আমার আসনে ধরবেও না, আর গাছে ফুল থাকলে বেশ কিন্তু ভালো লাগে। তবে চলো, এখন আমি দুধটা দিয়ে দুধটা এবার বাবার মাথায় ঢেলে নিলাম। তো মোটামুটি আমার পুজো কমপ্লিট। তো দেখো, বাবাটাকে আরেকবার দেখিয়ে দিই, এতটা ভালো লাগে, মানে এই মাসটায় যদি আমি সোমবার না করতে পারি তো একটু ভালো লাগে না। একটা জবে থেকে আমি মানে এই শ্রাবণ মাসটা পালা শুরু করেছি, তবে থেকেই একভাবেই করে আসছি। গেলবার না একটা সোমবার আমি করতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, কোথাও একটা গেছিলাম, তো তখন আমার মানে ওইখানেও আমার কোনো শিব ঠাকুর ঠাকুর ছিল না, তো সেইভাবে করা হয়েছিল না, তিনটে করা হয়েছিল, তিনটে সোমবার। আর এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আসনটা এরকমভাবে সাজিয়েছি। আর কে কে শ্রাবণ মাস পালন করো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দাঁড়াও দেখাচ্ছি আর একবার, এই দেখো আরও অনেক ধরনের ফুল আছে, সব ফুলগুলো তুলিনি, দুটো তিনটে কালারের ফুল নিয়ে পুজো দিতে এসেছি। তবে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো, আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। চলো তবে এখানে আমি শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, টাটা।